ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা যারা দু হাজার একুশে এএনএম জিএনএমের পরীক্ষা দিয়েছ তোমাদের কিন্তু অলরেডি রেজাল্ট বেরিয়ে গেছে তো তোমাদের জন্য আজকে ভীষণ ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাউন্সিলিং প্রসেস আশা করা যায় এক দু সপ্তাহের মধ্যেই শুরু হয়ে যাবে ঠিক আছে এবার আজকের ভিডিওতে যে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব। সেটা প্রথমত তোমাদের কি ডকুমেন্টস রেডি করে রাখতে হবে কাউন্সিলিং প্রসেসের জন্য সেকেন্ডলি আলোচনা করব। তোমরা কিভাবে রেজিস্ট্রেশন করবে কাউন্সেলিংয়ের জন্য এবং কাউন্সিলিং প্রসেসটা কিভাবে চলবে তো তোমাদের সবাইকে বলবো তোমরা ভিডিও অবশ্য শেষ পর্যন্ত থেকে এবং আমার চ্যানেলে যারা একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমি দেখেছি যে অনেকে আমার চ্যানেলটা দেখে ভিডিও দেখে হয়তো উপকৃত হয় কিন্তু সাবস্ক্রাইব করে না তো তোমাদের কাছে এটুকু অনুরোধ থাকবে যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো কারণ এএনএম জিএনএম সংক্রান্ত এবং বিএসসি নার্সিং সংক্রান্ত বা পলিটেকনিক সংক্রান্ত বা ডি ফার্ম সংক্রান্ত বা ডাব্লিউ বিজেই অর্থাৎ ইঞ্জিনিয়ারিং এবং ফার্মেসি সংক্রান্ত যে কোনো ভিডিও কিন্তু তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে বেসিক্যালি যেটা বলার এএনএম এর যারা পরীক্ষার্থী রয়েছে যারা ভর্তি হবে এই বছর তাদের জন্য কিন্তু চ্যানেলে প্রচুর ভিডিও রয়েছে তো তোমাদের কতগুলো সরকারি সিট কতগুলো বেসরকারি সিট রয়েছে অথবা আনুষঙ্গিক আরও ভিডিও রয়েছে তোমরা চ্যানেলে গিয়ে দেখতে পারো তো আজকের ভিডিওতে আমার আলোচ্য বিষয় নিয়ে এবার আসছি তোমাদের কী কী ডকুমেন্টস চাই সেই ডকুমেন্টসগুলো নিয়ে বিস্তারিত কিছুটা আলোচনা করব তারপর তোমাদের কাউন্সিলিং প্রসেস নিয়ে আলোচনা করব তো তোমরা ভিডিওর শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই থাকবে তো প্রথমে যেটা নিয়ে আলোচনা করবো ইম্পর্ট্যান্ট ডকুমেন্টস যেগুলো তোমাদের কাউন্সিলিংয়ের সময় লাগবে এবং যখন ফিজিক্যালি অ্যাডমিশন হতে যাবে তোমরা কলেজে তখনও ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে প্রথমত যেটা রয়েছে দেখতেই পাচ্ছ ডব্লিউবি জেই এএনএম জিএনএম র্যাঙ্ক কার্ড যে র্যাঙ্ক কার্ডটা তোমরা ডাউনলোড করেছো যাতে তোমাদের র্যাঙ্ক দেখাচ্ছে কত স্কোর করেছো এবং সেই রেসপেক্টে কত র্যাঙ্ক এসেছে ওটা কিন্তু তোমরা তিন চার কপি পারলে জিরোস করে রেখে দাও সেকেন্ডলি যেটা লাগবে সেটা বার্থ সার্টিফিকেট অর ক্লাস টেন অ্যাডমিট কার্ড বার্থ সার্টিফিকেটও দিতে পারো নর্মালি স্টুডেন্টরা ক্লাস টেনের অ্যাডমিট দেয় কারণ ওখানে কিন্তু এজটা থাকে ঠিক আছে বা ডেট অফ বার্থটা থাকে থার্ড যেটা সেটা ক্লাস টুয়েলভ মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট ক্লাস টুয়েলভের মার্কশিটটাই নর্মালি লাগে তবু তোমরা সার্টিফিকেটগুলোও দেখো অর্থাৎ পাস সার্টিফিকেট এটা রেখো তোমরা কাছে তারপরে ক্যাটাগরি সার্টিফিকেট ক্যাটাগরি সার্টিফিকেট অর্থাৎ যে রিজার্ভেশন থাকে আমাদের এসসি এস টি ও ওবিসি বি সেগুলোর জন্য যে সার্টিফিকেটগুলো হয় সেগুলো কিন্তু তোমরা অবশ্যই রেডি করে রেখো পরের পয়েন্ট দেখো ইডব্লিউএস সার্টিফিকেট অর্থাৎ যারা ইড্লিউএস ক্যাটাগরিতে রয়েছে তোমাদের জন্য ই ডব্লিউএস সার্টিফিকেটটা কিন্তু রেডি করে রাখতে হবে তারপর পিডব্লিউডি অর্থাৎ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট যদি কেউ থাকে তার সার্টিফিকেট কিন্তু রেডি রাখতে হবে তারপর তোমাদের পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ রাখতে হবে তোমাদের কাছে তারপরে ফটো আইডেন্টিটি প্রুফ সেটা তোমাদের আধার কার্ড হতে পারে কারো যদি ভোটার আইডি হয়ে থাকে সেটা হতে পারে ফটো আইডি প্রুফ রাখতে হবে আদার ডকুমেন্টস অ্যান্ড সার্টিফিকেট এবার আদার ডকুমেন্টস অ্যান্ড সার্টিফিকেটটা কিন্তু যেটা ইম্পর্টেন্ট সেটা বলে দিই অলরেডি আমি কিন্তু একটা ভিডিও বানিয়েছিলাম তার লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখানে দুটো ডকুমেন্টসের কথা বলেছিলাম যে দুটো ডকুমেন্টসই কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট যেটা তোমাদের প্রত্যেককেই করতে হবে সেটা হচ্ছে ফার্স্ট অফ অল ডোমিসাইল সার্টিফিকেট ডোমিসাইল সার্টিফিকেট কিন্তু কীভাবে করবে সেই রিলেটেড ভিডিও অলরেডি রয়েছে সেখানে তোমরা দেখে নিও ডোমিসাইল সার্টিফিকেটটা কী তো ডোমিসাইল সার্টিফিকেট রিলেটেড যে ভিডিওটা বানিয়েছিলাম ওখানে বলে দিয়েছি যারা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তারা এ এনএম যে দুটো রয়েছে লেখা রয়েছে উপরে দেখবে এনএম অ্যান্ড জি সেটা করবে এবং যারা পৌরসভার অন্তর্গত ঠিক আছে তারা শুধুমাত্র জিএনএমটাই করতে পারো তো এটা ছিল ডোমিসাইল সার্টিফিকেটটা তো ডোমিসাইল সার্টিফিকেটে এএনএম জিএনএমের ক্ষেত্রে একটা সুবিধেও রয়েছে যারা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তারা গ্রাম প্রধানের কাছেও কিন্তু করতে পারো অর্থাৎ অঞ্চল প্রধানের কাছে করতে পারো এবং যারা মিউনিসিপ্যালিটি এরিয়ার রয়েছে পৌরসভার অন্তর্গত যারা রয়েছে তারা মিউনিসিপ্যালিটির যে চেয়ারম্যান তার কাছে করতে পারো ঠিক আছে তোমরা তাহলে হাতের কাছে পেয়ে যাবে এগুলো ডকুমেন্টসগুলো করতে অসুবিধে হবে না এবং কীভাবে করতে হবে অলরেডি আমি ভিডিওতে বলেছি আর ডকুমেন্টস যেটা আর সার্টিফিকেট যেটা সেটা বলে দিই সেটা হচ্ছে মেডিকেল ফিট সার্টিফিকেট সেটা অলরেডি আমি আগের ভিডিওতে বলেছিলাম তোমরা ওই ভিডিওটা দেখে নিও মেডিকেল ফিট সার্টিফিকেটের জন্য তবু আমি রাফলি বলে দিচ্ছি ওখানে একটা ফরমেট রয়েছে মেডিকেল ফিট সার্টিফিকেটের জন্য ওটা তোমাদের ডাউনলোড করে প্রিন্ট করতে হবে এবং কোনো এম বিবিএস ডাক্তারের কাছে গিয়ে দেখাতে হবে এবং ডাক্তার প্রিসক্রাইব করে দিবে যে তোমাদের কী কী রিপোর্ট করতে হবে সে এবং যে রিপোর্টগুলো করতে বলবে ওই রিপোর্টগুলো করে নিয়ে ওই ডাক্তারের কাছে আবার যেতে হবে এবং সার্টিফিকেটটা কালেক্ট করে আনতে হবে বা সার্টিফিকেটের যে ফর্মটা রয়েছে সেই ফর্মটা ফিল আপ করে নিয়ে আসতে হবে এই ছিল তোমাদের সার্টিফিকেট এবার কাউন্সিলিং প্রসেস নিয়ে অলরেডি আমি ভিডিও করেছিলাম আগে একটা ভিডিও রয়েছে এনএম জি তোমরা ওটাও দেখতে পারো আমি এখানে ব্রিফলি একটু আলোচনা করে দিচ্ছি দেখো ওপরে লেখা রয়েছে জেন পাস ইউজি বিএসসি নার্সিং প্যারামেডিকেল ফুল কাউন্সিলিং প্রসেস অ্যাকচুয়ালি এটা আমি আমার চ্যানেলে যে জেন পাস ইউজির ফুল কাউন্সিলিং প্রসেস নিয়ে ভিডিও করেছিলাম সেটার ফ্রন্টটা তো সেটাই আমি ইউজ করছি কারণ একই রকম তোমাদের কাউন্সিলিং প্রসেসটা হবে ঠিক আছে প্রথমে কি করতে হবে তোমাদের র্যাঙ্ক কার্ড ডাউনলোড করতে হবে দেখতে পাচ্ছ ওখানে ফ্লোচার্ট করা রয়েছে অ্যারো অ্যারো দেওয়া রয়েছে পরপর দেখো তারপরে রেজিস্ট্রেশন প্রসেস রেজিস্ট্রেশন করতে হবে তো রেজিস্ট্রেশনের সময় তোমাদের হয়তো কোনো ডকুমেন্টস আপলোড করতেও হতে পারে রেজিস্ট্রেশন কিন্তু মাস্ট রেজিস্ট্রেশন না করলে তোমরা কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করতে পারবে না তো একটা ফর্ম ফিল আপ রয়েছে রেজিস্ট্রেশনের জন্য সেটা তোমাদের করতে হবে তারপর ডকুমেন্টস যদি কিছু আপলোড করতে বলে সেটা করতে হবে তারপর চয়েস ফিলিং ভীষণ ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে চয়েস ফিলিং তোমাদের রেজিস্ট্রেশনের পরেই কিন্তু চয়েস ফিলিংটা করতে হবে এবং চয়েস ফিলিংয়ে কী করতে হবে তোমাদের প্রিফারেন্স হিসাবে কলেজগুলোকে সাজাতে হবে এক দুই তিন চার করে করে পরপর সাজাবে নর্মালি এখানে সবাই প্রথমের দিকে গভর্নমেন্ট কলেজগুলো দেয় তারপর প্রাইভেট কলেজগুলো দেয় তোমার সেটা র্যাঙ্ক অনুযায়ী তুমি বুঝতে পারবে সেই হিসাবে অ্যারেঞ্জ করবে এবং তোমার সবথেকে ভালো যে কলেজটা মনে হয় সেটা এক নম্বরে রাখবে তারপর দু নম্বর এভাবে তোমাদের সাজাতে হবে ঠিক আছে তো চয়েস ফিলিংটা করার পর তুমি যে চয়েসগুলো ফিলিং করেছো সেই হিসাবে তোমাকে কোন কলেজটা দেওয়া যাচ্ছে দেখা যাবে তবে তোমার পঁচিশ নম্বর কলেজটা তোমাকে প্রথম দেওয়া যাচ্ছে তো ফার্স্ট রাউন্ড সিট অ্যালটমেন্ট হবে তোমাকে কিন্তু পঁচিশ নম্বর কলেজটা ওখানে আসবে ওখানে দেখতে পাচ্ছ ফার্স্ট রাউন্ড সিট অ্যালটমেন্ট তোমার ওখানে পঁচিশ নম্বর কলেজটা আসলো তুমি চাইলে ওখানে অ্যাডমিশান নিতে পারো তোমার হয়তো পছন্দ অ্যাডমিশন নিয়ে নিলে যদি মনে হয় না আমি আপগ্রেডেশন করবো অর্থাৎ আরও ভালো পাই কি না দেখবো সেক্ষেত্রে আপগ্রেডেশন করতে পারো অথবা নট অ্যালটেড নট অ্যালটেড মানে তোমার যে চয়েসগুলো দিয়েছ তুমি যে সাপোজ তিরিশটা চয়েস দিয়েছো সেই চয়েসটার চয়েসগুলোর মধ্যে হয়তো কোনো কলেজে তোমার র্যাঙ্কে দেওয়া যাচ্ছে না র্যাঙ্ক হয়তো খুব পেছনে সেক্ষেত্রে নট অ্যালটেড দেখো খাবে সেক্ষেত্রে অটোমেটিক্যালি সেকেন্ড রাউন্ডে যাবে তো সেকেন্ড রাউন্ডে কারা যাবে যারা আপগ্রেডেশন করেছে অথবা যারা নট অ্যালটেড তারা সেকেন্ড রাউন্ডে যাবে আরেকটা বিষয় এখানে বলে রাখি যারা কোনো কলেজে ভর্তি হতে চাও সেক্ষেত্রে হয়তো একটা ডেট দিয়ে দেবে ওই কলেজ থেকে সেই ডেটের মধ্যে কলেজে যে ডকুমেন্ট ভেরিফিকেশান করতে হবে বা অ্যাডমিশান নিয়ে আসতে হবে সেটা তোমরা তখন বুঝতে পারবে তোমাদের কী করতে হবে তারপরে সেকেন্ড রাউন্ডে আবার একবার সিট অ্যালটমেন্ট হবে অর্থাৎ সেকেন্ড রাউন্ডের পর কে কী কলেজ পাচ্ছে এইভাবে কিন্তু থার্ড রাউন্ড পর্যন্ত হতে পারে তারপরে যদি তাও সিট কোনো খালি রয়ে যায় একটা মপ রাউন্ড হতে পারে তারপরেও যদি সিট খালি রয়ে যায় সেক্ষেত্রে ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং হতে পারে ঠিক আছে তোমরা যদি আরও ডি ডিটেলে জানতে চাও সেটা তোমরা জেনপাস ইউজির যে ভিডিওটা রয়েছে কাউন্সেলিং রিলেটেড সেখানটা দেখে নিতে পারো বিষয়গুলো বুঝতে পারবে তো এই ছিল আজকের ভিডিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং পরবর্তী সময় কোনোরকম ডাউট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো আমার চ্যানেলে কিন্তু এএনএম জিএনএম সংক্রান্ত রেগুলার বেসিসে ভিডিও আসবে তোমাদের না অ্যাডমিশন হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু পাঠ পাঠ করে প্রতিটা টপিকের ওপর ভিডিও আসতেই থাকবে তো আজকের মতো এটুকুই থ্যাঙ্কস ফর ওয়াচিং